আসলাম বাড়িতে, ওর ডিউটি আছে আজকে। এখন আমি যাচ্ছি আমার ডিউটিতে, মাঝখানে কলিগের জন্য দাঁড়িয়েছি, তো আসছে, তারপরে আমরা যাব একসাথে। তো ডিউটিতে থাকাকালীন আর কোনো রেকর্ডিং নয়, সে ডিউটির টাইমে ডিউটি, তারপর বাড়িতে এসে দেখা হবে। আবার সকালে মা বললো যে গ্যাস ওভেনটা ডিস্টার্ব করছে, ছোটো বার্নার যেটা সেটা কাজ করছে না, ঘর ঘর শব্দ করছে, তো সেটারও সার্ভিসিং করতে হবে। সেটাও আমি নিজেই করব, তোমাদের দেখাবো কীভাবে করছি, সঙ্গে থেকেও দেখতে পাবে। তাহলে দেখা হচ্ছে বাড়িতে এসে। মাঝখানে কিন্তু এখন যাচ্ছি ডিউটিতে, যেহেতু তো সেখানে আর কোনো রেকর্ডিং নয়, ডিউটির টাইমে ডিউটি। বাস চলো, সঙ্গে থেকো, দেখতে পাবে কী কী করছি। তো আমি তো বাড়িতে এসে গেছি, এখন ঘড়িতে বাজছে 6টা। বাড়িতে এসেছি 4টার সময়, এসে খুব টায়ার্ড লাগছিলো, ঘুমিয়ে পড়েছি। তো এখন এই ওভেনটা নিয়ে বসলাম, দেখো ওভেনটার কী সমস্যা। এই যে ছোটো বার্নারটা জ্বলছে, কিন্তু ঠিকভাবে জ্বলছে না, আগুন চার অল্প অল্প বেরোচ্ছে। বড়োটা ঠিক আছে, বড়োটা ধরাচ্ছে, এই যে বড়োটা ঠিক আছে, কিন্তু ছোটোটা সমস্যা করছে। তো এটাই এখন সার্ভিসিং করব। তো ওভেন সার্ভিসিং হয়ে গেছে, দেখো, এই দেখো কী সুন্দর জ্বলছে এখন। তো
তো কি করলাম কিভাবে করলাম পুরো ভিডিওটা আমার চ্যানেল বিকল্প @রাজুতে দেওয়া আছে, তোমরা যদি মনে করো তাহলে লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে গিয়ে তোমরা দেখতে পারো। আর ম্যাডাম যেহেতু আজকে বাড়িতে নেই তাই আজকে বিশেষ আর কিছু তোমাদের সাথে কি শেয়ার করব, কিছু মেমোরেবল পিকচার শেয়ার করছি, ছবিগুলো দেখো। ছবিগুলো দেখা হয়ে গেলে ভিডিওটা আজকের ব্লগটা এখানেই শেষ হবে। তো প্রথমে দেখে নেই পুজোর আগে ম্যাডামের হেয়ার ট্রান্সফরমেশন। এটা আগে এরকম ছিল, এখন এরকম হয়েছে। তো কেমন হয়েছে কমেন্ট করে জানাবে অবশ্যই। ম্যাডামকে আমার কলমে ধরেছি, দেখো কেমন হয়েছে। এটা হলো আমার নিজের স্কেচ, নিজে করা। তো কমেন্ট করে জানাবে। বিয়ের সাজে ম্যাডাম বসে আছে অপেক্ষায়। সবাই মিলে রূপায়ণের প্রথম জন্মদিন সেলিব্রেশন করছি। বাড়ির এক্সটেনশনের কাজ চলছিল তখন, ছাদ ঢালাই হবে সেদিন, বাবা পূজা করছিল তাই। বাড়ির কাজ অনেকটাই হয়ে গেছিলো তখন, কিন্তু শেষ হয়নি তখনও। প্রথম অ্যানুয়াল স্পোর্টসে রূপায়ণ প্রথম স্থান অধিকার করেছিল দৌড় খেলাতে। এটা কলকাতা চিড়িয়াখানার ছবি। তো এরকম প্রচুর ছবি রয়েছে, দেখে শেষ করা যাবে না, আর খুব বেশি দিচ্ছি। জানিও যদি ভালো লাগে, দেখতে চাও আরও তাহলে কমেন্ট করে জানিও, অবশ্যই তোমাদের সাথে আরও বেশি বেশি করে শেয়ার করব। তো এটা হচ্ছে আমার কাণ্ড। গাড়ি নেওয়ার পর নিজেই রং করেছিলাম, তো তার কিছু ক্লিপ রেখে দিয়েছি। আর এই ধরনের আমার কাণ্ড দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলে ভিজিট করতে হবে, BIKALPA@রাজুতে। তো সবাইকে ওয়েলকাম থাকলো, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করার জন্য। তো নেক্সট হচ্ছে আমি আর আমার শ্যালক যখন কার্শিয়াং যাচ্ছিলাম বাইক নিয়ে, তো রাস্তায় ক্রসিং হচ্ছে উত্তরবঙ্গের বিখ্যাত টয় ট্রেন NGV থেকে একদম দার্জিলিং ঘুম স্টেশন পর্যন্ত। খুবই ভালো লাগলো দেখে, তোমাদের কেমন লাগলো জানিও কমেন্ট করে। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ ভিডিওটি দেখো।